এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছ যারা পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করেছ পরিশ্রম করেছ এবং এই মুহূর্তে তোমাদের মাথায় একটাই প্রশ্ন কিভাবে এই সেমিস্টারে আমরা একটা ভালো নম্বর পেতে পারি আবার অন্যদিকে এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছ যারা কিনা পুরো সে সেমিস্টার জুড়ে পড়াশোনা করতে নি কোনো কারণবশত হয়তো তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন যে কিভাবে। আমরা এই সেমিস্টারে শুধুমাত্র পাস নম্বর তুলতে পারি ওয়েল আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল রয়েছে যার শুরুতেই লেখা রয়েছে সিবি ইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সঙ্গে লেখা রয়েছে এনইপি ইউজি সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশ মাইনর টু বাংলা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে লেখা রয়েছে যোগাযোগ নম্বর এখানে লেখা রয়েছে শিক্ষা বর্ষ এবং লেখা রয়েছে পিডিএফ নম্বর অর্থাৎ পিডিএফ নম্বর পাঁচ তো সকলের উদ্দেশ্যেই বলছি আমরা মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সম্পূর্ণ সিলেবাস থেকে ছয় নম্বরের এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটস আকারে ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করছি আর আমাদের পেইড নোটসের পাঁচ নম্বর পিডিএফ এখন তোমাদের সামনে আমরা সিলেবাস থেকে বাছাই করা পঁয়ত্রিশটার বেশি প্রশ্ন এবং উত্তরকে পেইড নোটস আকারে ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করছি যেগুলো ছয় এবং দশ নম্বরের জন্য প্রযোজ্য যেমনটা আমরা শুরুতেই আলোচনা করলাম যে সমস্ত ছাত্রছাত্রীরা পরিশ্রম করেছো পড়াশোনা করেছো এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে উত্তর পাবে তো তোমাদের কোনো অসুবিধে হবে না ছয় এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে সঙ্গে কিছু তিন নম্বরের প্রশ্ন পাবে তো সেগুলো আমরা পরে বলছি তো পাঁচখানা পিডিএফ জুড়ে পঁয়ত্রিশটার মতো প্রশ্ন এবং উত্তরকে আমরা রেখেছি আর অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবনা করছো যে আমরা শুধুমাত্র সেমিস্টারটা পাস করতে চাই বাবা তার জন্য আমরা কী করবো বা কি করা উচিত কি করতে হবে কিচ্ছু জানো না তোমাদেরকে আমি বলবো আমাদের এই পেইড নোটসটা কিনে নাও টোটাল পিডিএফ সংখ্যা পাঁচখানা রয়েছে টোটাল প্রশ্ন সংখ্যা পঁয়ত্রিশখানা রয়েছে এই পঁয়ত্রিশটার অর্ধেকও প্রশ্ন যদি তোমরা পড়তে পারো বা এই পাঁচখানা পিডিএফের মধ্যে তিনখানা পিডিএফও যদি তোমরা পড়তে পারো তাহলে পাঁচ নম্বর নয় ভালো নম্বর পেয়ে এই সেমিস্টারে তোমরা পাশ করতে পারবে বোঝা গেল তো যাই হোক ইতিমধ্যে হয়তো বোঝাতে পারলাম যে বিষয়গুলি তো এই আমাদের যে পাঁচখানা পিডিএফ যেমনটা আমরা আলোচনা করলাম যেখানে পঁয়ত্রিশটার মতো প্রশ্ন এবং উত্তরকে রাখা হয়েছে যার ক্রয় মূল্য হচ্ছে থ্রি নাইনটি নাইন রুপিস ইচ্ছুক ছাত্রছাত্রীরা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মানে কার্যকরী সাজেশন এবং প্রশ্ন এবং উত্তরের যে পেইড নোটস সেটা তোমরা পেয়ে যাবে এখানে যোগাযোগ করতে পারো আর মাইনর কোর্সের বাংলার পিডিএফ নম্বর পাঁচ পাঁচখানা পিডিএফের মধ্যে পাঁচ নম্বর পিডিএফটা এখন আমাদের সামনে রয়েছে কারণ পিডিএফগুলো তো আমাদের সামনে উপস্থাপন করা খুবই জরুরি কারণ অনেক ছাত্রছাত্রী বা অনেক ছাত্রছাত্রীদের মাথায় এরকম প্রশ্ন থাকে যে আমরা যে পেইড নোটসটা নেব এটা হাতে লেখা নাকি কম্পিউটার টাইপিং তো এখান থেকে প্রত্যেকটা তথ্য জানতে পারবে আর যেমনটা বললাম যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টার জুড়ে পরিশ্রম করেছো তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে উত্তর পাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে তাহলেই কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কার্যকরী সাদেশন তো রয়েছেই প্রত্যেকটা প্রশ্নেই পড়তে হবে তাহলে কিন্তু হ্যান্ড্রেড হ্যান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু সফলতা পাবে আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করতে পারেনি তোমাদেরকে সাজেস্ট করবো পাঁচখানা পিডিএফের মধ্যে যদি তিনখানা পিডিএফও পড়ো না বা তিনখানা পিডিএফে থাকা প্রশ্নগুলি পড়ো না তাহলে কিন্তু তোমাদের ওই পাঁচ নম্বর নিয়ে চিন্তা করতে হবে না তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে এটাই কিন্তু তিন নম্বরের একটা প্রশ্ন যেমনটা আমরা আলোচনা করলাম আমরা শুধুমাত্র ছয় এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করছি শুধু তাই নয় তিন নম্বরের প্রশ্ন রয়েছে কারণ এমন কিছু কিছু তিন নম্বরের প্রশ্ন রয়েছে যেগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ সেই তিন নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে তোমাদের সামনে আমরা পেইড নোটসে রেখেছি দ্বিতীয় প্রশ্নটা একটু ছয় নম্বরের প্রশ্ন যেখানে লেখা রয়েছে তোমরা প্রশ্নটা দেখতেই পাচ্ছ উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ আমাদের কম্পিউটার টাইপিং নোট তোমরা দেখতেই পাচ্ছ এখানে পয়েন্টগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে স্টার চিহ্ন কিংবা হ্যাশ চিহ্ন দিয়ে আমরা পয়েন্টগুলিকে উল্লেখ করেছি এবং কিছু কিছু পয়েন্ট যেগুলো পয়েন্ট এক দুই তিন নম্বর এভাবে কিন্তু রয়েছে তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে সেভাবে কিন্তু প্রস্তুতিটাকে চালিয়ে যেতে পারো আর পরীক্ষায় মাঠ কাপাতে পারো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই এখানে আমাদের যোগাযোগ নম্বর রইলেও তোমরা যোগাযোগ করতে পারো